হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নন্দিতা আবার একটি ব্লগ নিয়েছে, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো আজকে আমি শপিং করতে যাব, সেটা হচ্ছে বাড়িতে কোনো হাট মাসা সেরকমভাবে নেই, তো পুজোটা খুব কাছাকাছি চলে আসছে, তার জন্য টুকিটাকে নিই, আবার যদি শেষ হয় তখন আবার যেতে অবশ্যই হবে। তো চলো তোমাদেরকে দেখাই মলটা কেমন লাগছে, আর আমি এখান থেকেই কিনে নিয়ে যাই, খুবই ভালো লাগবে আমার। মলটার নাম হচ্ছে বিশাল, সে বড় বিশাল বাজারেই এসে আমি শপিং করি, ভালো লাগে আমার। চলো তোমাদেরকেও দেখাই। সবসময় একাই এসে শপিং করতে চাই, কারণ তোমাদের দাদাভাই একবারে আসতে চায় না, কারণ মেয়েরা ভীষণ বিরক্ত করে, আর আমার মেয়েরা মলে এলেই, ছোট মেয়ের তো বেশি বিরক্ত করে, মানে যেটা পাবো সেটা টেনে টেনে নিয়ে যাবো, আমার ভীষণই ভয় লাগে, কারণ কোনো কাঁচের জিনিস বা কোনো কিছু যদি ভেঙে যায় তখন আরও বড় বিপদ হয়ে যাবে। তো ওরাও কিন্তু পিছু ছাড়ে না, আর যখনই আমি বাজার করে বাড়ি যাই তখনই বুঝতে পেরে যাই যে মা শপিং করতে গেছিলো, আর মা যায় বিশালে, বিশাল থেকেই নিয়ে এসছে। বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা চুড়ি পাওয়া যায়, তার জন্য আশাও হয় কিন্তু দামটাও যাই হোক বেশি নেই, কিন্তু একটা কী হচ্ছে যে পাড়ার কোনো মুজিখানা দোকানে গেলে সেটা আমাকে আগে থেকে বাড়িতে লিখে নিয়ে যেতে হয় কী কিনবো না কিনবো, তাও আমি ভুলে যাই যে কিনবো না কিনবো, কিন্তু শপিং মলে গেলে কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়, তো এটা নেওয়া হয় ওটা নেওয়া হয় তখন আর এটা লিখতে হয় না, আর মাথাও তখন ওইটা থাকে না, হ্যাঁ এটা লাগবে যখন এটা নিই সব কিছু, তার জন্য আমি মল থেকেই কিনতে পছন্দ করি। শপিং মোটামুটি বাজার করা হয়ে গেছে, যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়েছি, বিস্কুট থেকে ম্যাগি থেকে শুরু করে সব কিছু, বেশি আরও নেওয়ার ছিল যেগুলো কাপ চামচ এগুলো নেওয়ার ছিল, কিন্তু এগুলো আমি নিতে এখন নেব না, যেহেতু গাড়ির মধ্যে জায়গা হবে না, আর আর বেশি কিছু নিলে হবে না, আর লাইনটা হচ্ছে সব থেকে হচ্ছে বেশি প্রবলেম হয় লাইন। নিচে নেমে লাইনে দাঁড়ালাম, লাইনে যখন বিলটা পে করবো তখন ওখানে বললো যে ক্যামেরাটা বন্ধ করে দিতে বললো, কারণ প্রচুর লোক ছিল, হয়তো সবাই তো ফেস নিচে দেখাতে চাই না, তো তার জন্য আমি বন্ধ করে দিলাম, আর অবজেকশন জানালো, তো আমি ক্যামেরা বন্ধ করে দিলাম, আর তাড়াতাড়ি করে বিলটা পে করে আমি বেরিয়ে এলাম, কারণ আমার অনেক কড়াই সবজি কেনার ছিল, তো সবজিটা কিনে নিয়ে এসে আমি বাড়িতে চলে এলাম, কারণ বাড়িতে কোনো সবজি ছিল না প্রায় এক সপ্তাহ ধরে, ছিলামও না যাই হোক দুদিন, আমি তো এসে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। ব্লগটা এখানেই শেষ করলাম, প্রায় 9টা বেজে গেছে, আর মেয়েদেরকে যাই খাওয়া দাওয়া করে দিলাম, এইটা আমি ভাল করে নিজের জন্য রান্না করবো, আর বাকিটা ফ্রিজে রাখা আছে, গরম করে দেওয়া হয়েছে। সবার কি পুজোর বাজার হয়ে গেল, কে কীরকম শাড়ি নিলে কে কীরকম চুড়িদার নিলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার একদমই এখনও বাজার করা হয়নি, কারণ আমার প্রচুর লেট হয় বাজার করতে, আর প্রায় পাঁচখানা ব্লাউজের পিস কাটতে দেওয়া আছে, সেগুলো এখন হবে, আর টুকিটাকি নতুন শাড়ি আছে।